প্রাণের বিনিময়ে পাওয়া মায়ের ভাষা বাংলা। বাঙালি ছাড়া পৃথিবীর ইতিহাসে আর কোনো জাতিকে ভাষা রক্ষায় প্রাণ দিতে হয়নি। তাই তো 21 ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। দিনটি একদিকে যেমন গৌরবের অহংকারের, ঠিক তেমনি শোকের। ভোরের আলো ফোটার সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে মানুষের। নানা বয়সী মানুষ খালি পায়ে হাতে ফুল নিয়ে আসেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। শিশুরাও সামিল হয় এই কাতারে। একুশ আমার বর্ণমালা, আমার দুঃখ সুখ ভুলব না, এক মুঠর দূর সকল ভাষা শহীদদের প্রতি তানাই বিনম্র শ্রদ্ধা। 21 ফেব্রুয়ারি ফুল আছে, আজকে শহীদ মিনারে সবাই ফুল দিবে। আমি 21 ফেব্রুয়ারি হিসাবে আমি ফুল দিতে এসেছি। সবার জন্য খুবই শ্রদ্ধা, এবং যারা আমাদের এই ভাষার জন্য এত যুদ্ধ করেছেন তাদের জন্য খুবই শ্রদ্ধা রইল, তাদের জন্য এই ফুলটা দিতে এসেছি। এই দিনে শহীদরা আমাদের জন্য রক্ত দিয়েছে, তাই আমরা শহীদদেরকে স্মরণ করে এখানে ফুল দিতে আসি। আজকে শহীদ দিবস, তাই আমি কালো ড্রেস পরেছি। আজকে মাতৃভাষা দিবস, তাই আমি এখানে এসেছি। মা বাবার সাথে, ফ্রেন্ডের সাথে আসছি, বাট এখানে অনেক একটু ভিড়, এখানে সিস্টেমটা একটু ভালো করলে ভালো হতো। শ্রদ্ধা জানাতে আসেন ভিনদেশীরাও। তারা বলেন ভাষার জন্য জীবন উৎসর্গ করার ঘটনা আজও বিশ্বকে অবাক করে। শ্রদ্ধা জানাতে আসেন ভিনদেশীরাও। তারা বলেন ভাষার জন্য জীবন উৎসর্গ করার ঘটনা আজও বিশ্বকে অবাক করে। ধন্যবাদ। It's my first time to visit Bangladesh. আমি প্রথমবার বাংলাদেশে এসেছি। এমন আয়োজন দেখে আমি খুবই বিস্মিত। বিশ্বের অনেক ভাষা আজ বিলুপ্তির পথে, সেসব ভাষা রক্ষায় উদ্যোগ নেওয়া দরকার। তাসজিদ আবরার, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।